তো আমি রেডি হয়ে গেছি, বাট মারা এখনও হাওড়া থেকে হাওড়া এসে পৌঁছয়নি, কারণ আজকে ট্রেনটা অনেক লেট আছে। তো যাই হোক, আমি এখন বড়বাজার যাবো, মারা হাওড়া থেকে ডাইরেক্ট চলে আসবে বড়বাজার। তো আমারও এখান থেকে বড়বাজার যেতে একটু টাইম লাগবে, তো আমি চট করে আগে উবের বাইকটা বুক করে নিই, তারপর এখান থেকে তারপর যাবো বড়বাজার। তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি। বেরিয়ে গেলাম, উবেরটা আমি বুক করে দিয়েছিলাম, বেশ তাড়াতাড়ি চলে এসেছে। তো চলো এখন আর কথা বলছি না, একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে বড়বাজারে গিয়ে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। তো আমি বড়বাজার চলে এসেছি, মায়ের সাথে দেখা হয়ে গেছে, ঠিক আছে? তো মা আমার গাড়িটা লেটেস্ট করেছে, এমন আমার মনে হলো লোকটা একটু ড্রিঙ্ক ফ্রিঙ্ক করেছিল। তো যাই হোক, যেভাবে নিয়ে এসছে আমি ধরুন আজকে বড়বাজার না এসে অন্য কোথাও পৌঁছে যাবো। তো যাই হোক, চলে এসেছি, প্রচণ্ড রোদ আর প্রচণ্ড ভিড়। তো চলো বাগরি মার্কেট যাবো, তো বাগরি মার্কেটের দিকে যাওয়া যাক। এসেছি এখানে, এডির একটা হার নিতে এসেছিলাম প্রথমে। তো এখান থেকে যদিও বা কিনিনি, বাট এখানে এডির কালেকশন মানে বাগরি মার্কেটে খুব সুন্দর, ঠিক আছে? তাই জন্য আমরা এখান থেকে এডির একটা হার নেওয়ার জন্য এসেছিলাম। পরে দেখাচ্ছি আমরা অন্য দোকান থেকে কিনেছিলাম, যে কোন হারটা কিনেছি পরের ভিডিওতে দেখাবো, মানে কালকের ভ্লগে। তো মোটমাট দেখো, এনজয় কর। তো আমি বড়বাজারে যখন গিয়েছিলাম তখন ওখানে ভিডিও করা পসিবল হয়নি, কারণ আমি ওখান থেকে তাড়াতাড়ি চলে এসেছি, ওখানে প্রচণ্ড ভিড়। তো যাই হোক, এখন আমরা কলেজ স্ট্রিট এসেছি, কলেজ স্ট্রিট এসেছি আদি মোহিনী মোহন কাঞ্চিলালকে যাবো মায়ের কাছে শাড়ি কেনার জন্য। মা, আদি মোহিনী মোহন কাঞ্চিলালে কেন যাবে তুমি? ঘুরতে মা ঘুরতে যাবে আদি মোহিনী মোহন কাঞ্চিলালে। তো যাই হোক, চলো আদি মোহিনী মোহন কাঞ্চিলালের সামনে চলেই এসেছি, তো চলো ভেতরে যাওয়া যাক। ওই তো দেখতে পাচ্ছ আদি মোহিনী মোহন কাঞ্চিলাল, তো চলো ওখানে আমরা যাই। রাস্তাটা ক্রস করতে হবে, একদিন আমরা রাস্তার এপারে আছি, রাস্তাটা ক্রস করে ওপারে গেলে ওটা, তো চলো ওখানে যাই। তো আমাদের শাড়ি কেনা হয়ে গেছে, মানে মা তুমি কি আছে, কি কি ডিসাইড করে এসেছো ওটা কি বলো, মানে মা পুজোর শপিং না। তো যাই হোক, আমাদের শাড়ি কেনা হয়ে গেছে, মা সকাল থেকে কিছু খাইনি, তো এখন কিছু খেতে যাব। অলরেডি একটা বেজে গেছে, লাঞ্চ খাওয়ার টাইম হয়ে গেছে, কি খাবে এখন? তো এখান থেকে আমরা ফার্স্টে কিছু খাবো, দেন আমরা ধর্মতলা যাবো, জানিস তো, তারপরে ধর্মতলা যাবো। তো চলো কি খাওয়া যায় দেখা যাক। তো বাইরে দেখতেই পাচ্ছ কত জোরে বৃষ্টি হচ্ছে। আমরা এখনও ওই কলেজ স্ট্রিটেই আছি, কলেজ স্ট্রিট থেকে উবের বুক করেছি, একটা ধর্মতলা যাচ্ছি। বাসে যাওয়া যেত, বাট এত ভিড়, এত গরম আর বাজে একটা ব্যাপার, তাই জন্য উবের বুক করলাম। এখানে কত বৃষ্টি হচ্ছে বাইরে, বাপরে বাপ। তো চলো ধর্মতলা গিয়ে দেখা হবে। ধর্মতলাতে আর মানে এখানে আরও তাড়াতাড়ি যেতাম, কিন্তু কিছু জিনিস কেনার ছিল বলে আর একটু ওয়েট করে গেলাম। তো এবার চলো ধর্মতলাতে যাই, দেখি ওখানে গিয়ে কী কেনে। মা অ্যাকচুয়ালি ধর্মতলাতে কিছু জিনিসই কিনতে যাচ্ছে, ওই কেক বানানোর হ্যানা ত্যানা যেগুলো ধর্মতলাতে ভালো পাওয়া যায়। তো চলো ধর্মতলা গিয়ে দেখা হচ্ছে। তো ধর্মতলাতে চলে এসেছি,
গাড়িটা থেমে গেছে, নালে ভিজতে হতো, ঘুরে মজা পেতাম না। তো মায়ের কিছু ওই কেক বানানোর জিনিস কেনার আছে, তো ওগুলো ফার্স্টে কিনে নেবো, দেন আমি একটু টুকিটাকি বাইরে থেকে জিনিস কিনবো, তারপর আমরা ব্র্যান্ড ফ্যাক্টরি যাবো। পুজোর শপিং কি বলতে পারো, তো চলো দেখা যাক, কারণ এর পরে পুজোর শপিং করতে আসলে প্রচণ্ড ভিড় হয়, আর মানে ধারণার বাইরে ভিড় হয়, তাই জন্য একটু আগে আগে শপিং করে নেওয়াই বেটার। চলো যাওয়া যাক শপিং। ঠিক আছে, ঘুরেছি, প্রচুর কালো হয়ে গেছি রোদে ঘুরে। তো যাই হোক, ধর্মতলা থেকে এখন আমরা ব্র্যান্ড ফ্যাক্টরি যাচ্ছি, চিনার পার্ক যাবো। তো উবের বুক করেছি একটা, কারণ এত গরম অন্য কোনোভাবে যাওয়া পসিবল না, তাই জন্য। তো চলো চিনার পার্কে যাচ্ছি। অ্যাকচুয়ালি ব্র্যান্ড ফ্যাক্টরি কিছু মানে জিনিস কেনার জন্য, জামা কাপড় কেনার জন্য, তো দেখি কি পছন্দ হয় বা না হয়। মাকে দেখো, মায়ের অবস্থা খারাপ, ঠিক আছে, দেখো মা কত শপিং করেছে, সব মায়ের জিনিস। ঠিক আছে, বলো কেমন লাগছে, বলো। রোদে গরম লাগছে, অবস্থা খারাপ আমার, একদম আর বলিস না তুমি। না তো এসে চালিয়ে দিয়েছে, জ্যামটা দেখো বাইরে, জাস্ট কত জ্যাম, বাপরে বাপ। তো আমরা ধর্মতলা থেকে ব্র্যান্ড ফ্যাক্টরি গেলাম, বাট চিনার পার্কের ব্র্যান্ড ফ্যাক্টরিটা বন্ধ, আমি জানতামই না, গুগলসে বাট ওপেন দেখাচ্ছে। তো যাই হোক, তো আমরা সামনেই এলাম, সামনে ওই সিটি সেন্টার 2 এলাম। তো চলো এখানে যদি কিছু পাই তো ভালো, আশা করি পেয়ে যাবো, কারণ এখানে তো অনেক কিছুই আছে, আশা করি মায়ের পছন্দও হয়ে যাবে। তো চলো এখানে দেখো শপিং করা যায়। তোমরা আগে সিটি সেন্টারের ব্লগ দেখেছো, বাট আজকেও দেখো। চলো, যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই ওই চিনার পার্কের ব্র্যান্ড ফ্যাক্টরিতে যাবে না, কারণ ওই ব্র্যান্ড ফ্যাক্টরিটা উঠিয়ে দিয়েছে, সো ওখানে গিয়ে কোনো লাভ হবে না। তো চলো, এখন আমি রুমে এলাম, জাস্ট মানে খড়পুর ঢুকেছি 10:15, দিন ভাগ্যিস ওখান থেকে একটা ট্রেন পেয়ে গিয়েছিলাম মেদিনীপুর লোকাল, তো গিরি ময়দানে এসে নামলাম। দেন এখন বাজে পুরো 11টা, জাস্ট আমি এসে না এসেই কোনো রকমে, কারণ আমি কালের ডিউটি থেকে এখনও পর্যন্ত মানে এখনও তো বিছানায় ঘুমোইনি, মানে এমন একটা কষ্ট হচ্ছে। তো যাই হোক, আজকের দিনটা পুরো হেট্রিক গেছে, আমি এখনই জাস্ট ফ্রেশ হয়েছি, আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি জাস্ট বাথরুম থেকে এসেছি ফ্রেশ হয়ে, দেন ভিডিওটা এন্ড করার ছিল, তাই আজকের ভ্লগটা মানে হয়তো তোমাদের অতটা ভালো লাগবে কি লাগবে না জানি না। তো যাই হোক, আমি যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করছি, তাও তার মাঝখানে আবার আসতে একটা প্রবলেম হয়ে গেছে, গিরি ময়দান স্টেশনে নেমেছি, তো দীপ ওখানে বাইকটা রেখেছিল, তো বাইকের কেউ তেলের পাইপটা কেটে তেল বের করে নিয়েছে। তো যাই হোক, ও এবার আমি আর মা রিক্সাতে এসেছি, এবার ও এবার বাইকটাকে ঠেলে ঠেলে নিয়েছে, কারণ এত রাতে তো কোনো দোকানও খোলা পাবে না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমি আজ কী কী কিনেছি কালকে আমি তোমাদের সাথে অবশ্যই কালকের ব্লগে শেয়ার করবো। তো এখন আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে ঘুমোবো, রেস্ট করবো, কালকে সকালে উঠে আবার তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণের জন্য চলো, টাটা, বাই বাই।